প্রসঙ্গ। ভোলার লালমোহনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে পার্কের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা প্রতিষ্ঠিত হতে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল, নুরুন নবী চৌধুরী শাওন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক, চিফ হুইপ আসম ফিরোজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা, বাংলাদেশ হবে সোনার বাংলা, সেই সোনার বাংলা আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব জজের নেতৃত্বে। আজ ইতিমধ্যেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।